নমস্কার, আমি দীপানিতা রায়, আপনাদের দীপাদি। আমি পেশায় একজন আইনজীবী। বর্তমানে কিছু সমস্যা নিয়ে বিভিন্ন মহিলারা আসেন, বিভিন্ন 419 রিলেটেড সমস্যা নিয়ে আসেন, তোমার হচ্ছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন তারা, বিভিন্ন কোশ্চেন জিজ্ঞাসা করেন, কিন্তু কখনো কখনো আমাকে কিছু ছেলেরা, মানে কিছু হাজবেন্ডরা জিজ্ঞাসা করেন যে দিদি আপনি কি শুধুই মহিলাদের হয়ে মামলা করবেন? না, হ্যাঁ অবশ্যই আমি মহিলাদের হয়ে মামলা প্রচুর করেছি, প্রচুর জিল্লা মিল্লি করেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহলে। কিন্তু যেহেতু একজন আইনজীবী হয়ে নিরপেক্ষ ভাবে অনেক কিছু কাজ করতে হয়, যে শুধুই আমি মহিলাদের কাজ করব আর পুরুষদের কাজ করব না সেটা তো নয়। কখনো কখনো পুরুষরা এসে বলেন যে দিদি আমাদের জন্য কি কোনো আইন নেই? সব আইন কি মহিলাদের জন্য? মহিলারাই কি শুধু সমস্ত দিক থেকে বিচার পাবে? আমরা কি কিছুই পাবো না? আমাদের জন্য কি কিছুই করণীয় নেই? আজকে ওরা চলে গেল থানাতে, ওরা গিয়ে কেস করে আসলো, কেসটা নিয়ে নিলো, আর আমরা হয়তো হাত পা কেটে গেলেও আমাদের কেস নেবে না। মাঝে মধ্যে এরকম অনেক মক্কেল আসে, ক্লায়েন্ট আসে, তারা বলেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের বলবো, 498 আপনারা একটা খুব একটা এমন একটা ছোট একটা জিনিস যে 498 এমন কেউ বর্তমান সমাজে কেউ জানেন না, এমন কেউ নয়। 498 বিষয়টি আপনাদের মানে সামাজিক জীবনের সাথে এখন খুব ভাবে ওতপ্রোত ভাবে জড়িত হয়ে গেছে, সবাই আজকে 498, আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম একটা সবার কাছে ব্যাপার হয়ে গেছে। তো আমি আপনারা 498 হলে আপনারা জানেন কি করতে হয়, এতদিনে অন্তত আপনারা বুঝে গেছেন 498 হবে, আপনারা কোর্টে, আপনার কোর্টে যাবেন, জামিন করাবেন, হাজিরা দেবেন, মামলা চলবে, ট্রায়াল ট্রায়াল পার্ট ক্লিয়ার করবেন। কিন্তু আজকে আমি আপনাদের কাছে কিছু পুরুষ বন্ধুরা যারা আসেন, বা পুরুষ ভাইরা যারা আসেন, যে দিদি আমরা এই সমস্যায় কিভাবে কি প্রিকশন কিছু নেওয়া যায়, আমরা কি আগে থেকে কিছু কিছু করতে পারি? তো এই ক্ষেত্রে আমি বলবো যে এমন কোন সংসারে নেই কি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় না। প্রত্যেকটা সংসারেই হয় অশান্তি হয়, সেটা একে অপরের আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়, একটা বিশ্বাসের বিষয়, সেখানে ঝগড়া অশান্তি রাগারাগি চলে। তো এমন একটা কখনো কখনো সেই জায়গাটা এমন একটা এক্সট্রিম জায়গায় চলে যায়, সেটা হয়তো যখন নেওয়া সম্ভব হয় না তখন হয়তো কোনো মহিলা গিয়ে কেস করছে। আবার হয়তো দেখা যাচ্ছে কোনো কোনো মহিলা এমনও আছে যে তারা হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িত আছে বিভিন্ন পুরুষের সাথে, বা অন্য কোনো তাদের মতলব আছে, তারা এখান থেকে বেরিয়ে আসতে চায়, তাই জন্য একটা মিথ্যা মামলা করে বসে থাকলো, একটা ফলস একটা মামলা করলো, 498 করলো। তো বা অনেক সময় হচ্ছে যে সে রাগ করে কিছু কোনো কথাবার্তা নেই, কিছু নেই, বাড়িতে গিয়ে না বলে চলে গেল। তো সেই ক্ষেত্রে পুরুষ ভাইরা এবং পুরুষ দাদারা কি করবেন আপনারা? আমি যেটুকু আমার মতে যেটুকু বোঝায়, আইনের প্রথম দিক থেকে আপনারা একবার যাচ্ছেন, দুবার যাচ্ছেন, বহুবার তাদের বাড়িতে যাচ্ছেন, মা বউকে নিয়ে আসার জন্য যে তুমি বাড়ি চলো, আমাদের একটা বৈবাহিক জীবন নষ্ট হচ্ছে, একটা সম্পর্ক নষ্ট হচ্ছে, পুনরায় আবার সংসার করি। কিন্তু সেক্ষেত্রে আপনারা যে যাচ্ছেন, তাকে বোঝাতে যাচ্ছেন এবং তাকে যে বুঝিয়ে আনতে যাচ্ছেন আইনের কাছে, তার তো কখন কিছু প্রমাণ দিতে পারবেন না যে ম্যাডাম বা দিদি বা কোর্টের কাছে আপনি কখনো বলতে পারবেন না যে আমি একবার না বহুবার গেছি তাকে ফিরিয়ে আনতে। তার জন্য কি করতে, একটা প্রমাণ স্বরূপ আপনি বলবেন যে হাজবেন্ড ওয়াইফের সম্পর্কে আবার প্রমাণ। তাহলে ওয়াইফ যদি 498 করতে পারে, তাহলে আপনি কেন আগে থেকে করতে পারবেন না? তাহলে আপনি একবার গেলেন, বোঝালেন, তারপরে আপনি তাকে চিঠি করুন, তাকে মেইল করুন, না তুমি আসো, তুমি সংসার করো, আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই, বা দেখছেন তাতে হচ্ছে না, তাহলে আপনি একটা লিগাল নোটিশ করুন। আপনি তাকে একটা এই 498 হওয়ার আগে যখন বুঝতে পারছেন যে পরিস্থিতিটা খারাপ হচ্ছে, তখন আপনি একটা লিগাল নোটিস করুন যে তুমি উইদিন 15 ডেজ বা উইদিন 7 ডেজ এর মধ্যে আমাকে জানাও তুমি কি করতে চাও।
তাহলে আজকে কোর্টের কাছে বা আইনের কাছে আপনি দেখাতে পারবেন যে হ্যাঁ আমি তার কাছে গেছি, আমি তাকে বলেছি সংসার করার জন্য। কিন্তু আপনি একবার কেন, দুবার কেন, তিনবার যান, তার কিন্তু কোনো প্রুফ আপনার কাছে নেই। দ্বিতীয় হচ্ছে, এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে আপনি যদি দেখছেন যে তারপরে বউ লাগার এই করে উল্টোই আপনাকে মারধর করে চলে গেছে, আপনি থানায় গেছেন, আপনার কোনো কমপ্লেন নাইনি, বহু ক্ষেত্রে হয় নিজে থানা কমপ্লেন নিচ্ছে না, আমরা কি করব। তাহলে থানার উপরেও অনেক কিছু আছে, এসপি আছে, বিভিন্ন ফোরাম আছে, সেখানে আপনি জানান, সেখানে আপনি চিঠি করুন। যদি আপনি নিজে না পারেন, আপনার নিকটস্থ যে কোনো আইনজীবী আছে যারা এই সমস্ত বিষয় নিয়ে জানেন, তাদের সাথে যোগাযোগ করুন। আর এর পরেও দেখছেন হচ্ছে না, তাহলে আপনি সেকশন 9 করুন, কোর্টের কাছে ডিরেক্ট আপনি কোর্টের কাছে দ্বারস্থ হন যে আমাদের সংসার জীবনটা গণ্ডগোলের সম্মুখীন হচ্ছে, সংসার জীবনে আমি আবার পুনরায় সংসার করতে চাই, আমাদের মনোমালিন্য একে অপরে দূর করে পুনরায় আমি তার আমার স্ত্রীকে নিয়ে সংসার করতে চাই। তাহলে আপনি এর পরে স্টেপ হচ্ছে সেকশন 9। আচ্ছা, এর পরও দেখা যাচ্ছে এই এইগুলো করার পরেও ধরুন 498 হলো, অথবা 498 হলো, তাহলে আপনি আইনের কাছে কতটা ফ্রেশ থাকলেন এবং কতটা এগিয়ে গেলেন বুঝতে পারছেন, যে আমি চেষ্টা করেছি, তার ফলে এইগুলো থেকে সে যখন বেনিফিটেড হয়নি, তারপরে আমাকে মামলা করেছে গেল। আচ্ছা, দেখা যাচ্ছে যে আপনার এই সমস্ত পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগেই সে একটা 498 করে দিয়েছে, আপনার বাড়ি থেকে বেরিয়েছে দিনকেই, সন্ধ্যাবেলায় গিয়ে বা রাতের বেলা গিয়ে একটা 498 করেছে, কি করবেন? হ্যাঁ, 498 যখন রেজিস্টার হবে আপনাকে তো জামিন করাতেই হবে। এবার 498 এর প্রথম কিছু কয়েকটা লেখা আমি বলি, দেখবেন 498 প্রথমেই কিছু কয়েক লাইন লেখা থাকবে যে আমি আমার যে কমপ্লেনেন্ট যে স্ত্রী, সে হয়তো লিখবে, যেমন গতে লেখা চলে আসছে বর্তমান যুগে, আমি আমার মানে দারিদ্র পিতা বা তোমার আমার অসহায় পিতা কিছু টাকা পয়সা দিয়েছে, যেগুলো ফলস মামলা সাধারণত হয়ে থাকে, সব ক্ষেত্রে বলবো না, কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে যে আমার বাবা এরকম কিছু টাকা পয়সা দিয়েছে, 1 লাখ কি 2 লাখ এরকম পয়সা দিয়েছে। দ্বিতীয়ত আমি এবার শ্রীধন আর্টিকেলস এর মধ্যে, যেটা 406 বলে, শ্রীধন আর্টিকেলস এর মধ্যে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, কিছু সোনার জিনিস, হাতের, কানের, গলায় অনেক কিছু, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু লিখে থাকবে যে এইগুলো এইগুলো আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, বর্তমানে এইগুলো আমার সমস্ত কিছুর অধিকার, আমি 498 এর সাথে সাথে এই 406 এর মালামালও উদ্ধার করতে চাই বলে একটা কমপ্লেন বললো। যখনই 498 তো আপনি বুঝলেন, এবার 406 যখন আছে, 406 দেখলেই হলো কি হলে, 406 কি ঘাবড়ে যাওয়ার বিষয়, কোনো কিছু না। 406 এর যখনই এরকম ধরনের একটা বিষয় আসবে, আপনাকে মাথায় রাখতে হবে যে 406 করেছে, 2 দিন পরে আপনার বাড়িতে যে ইনভেস্টিগেশন অফিসার আছেন উনি আসবেন, এসে কিছু মালামাল উদ্ধার করবেন যেগুলো আপনার ওয়াইফ সেগুলোতে দাবি করেছে শ্রীধন আর্টিকেল হিসাবে। আমি বারবার পুরুষ ভাইদের এবং দাদাদের এবং বন্ধুদের বলবো, যখনই তারা এই সমস্ত বিষয়ে জিনিসপত্রের দাবি করবে, আপনারা প্রত্যেকেই তাদের যে বিল আছে, গয়নার যেমন বিল, প্রত্যেকটা বিল গুছিয়ে এবং গুছিয়ে দেখে শুনে বুঝে নেবেন, প্রয়োজন হলে ইনভেস্টিগেশন অফিসারকে দেখাবেন যে যেটা উনি দাবি করছেন সেটা সত্যি তার দাবিদার তো, সেটা সত্যি ওনার যে কমপ্লেন তার সত্যি জিনিস তো, তার বিল গুলো দেখে, সে ওয়াশিং মেশিন হোক বা ফ্রিজ হোক বা যে কোনো জিনিস হোক, সেগুলো আপনি দেখে নেবেন। আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যদি আপনাদের সে যদি প্রপারলি বিল দেখাতে না পারে, তাহলে কোনো জিনিস দেবেন না, সে আসবে, সে প্রমাণ করবে, সে হ্যাঁ তার জিনিস সে এসে নিয়ে চলে যাবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে আপনার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, এটা গেল 406 এর বিষয়টা বললাম, এরপরে বলি যে যখন আপনার জিনিসপত্র নিয়ে গেল যে অফিসার আছেন, সেই অফিসারের কাছ থেকে আপনারা সিজার লিস্টটা নেবেন,
সিজার লিফট কি, যে মালামাল গুলো উদ্ধার হচ্ছে এবং যে রিকভারি গুলো হচ্ছে, সে সিজার লিস্ট 1 2 3 4 করে তার লিস্ট থাকে, সেই সিজার লিস্টটা নেবেন। কেন কি না, আজকে আপনার ঘর থেকে মালটা নিয়ে গেল, কালকে আরো একবার আরেকটা মামলা করলো, ঠিক এই জিনিসগুলোই দাবি করলো। তাহলে আপনার যখন ওই কেস কানেকশনে যখন সিজার লিস্টটা থাকবে, তাহলে ওই পরবর্তী ক্ষেত্রে ওই এই জিনিসগুলো আর পুনরায় দাবি করতে পারবে না। তাহলে এই 498 মামলার সিজার লিস্ট এবং তার মালামাল উদ্ধারের প্রক্রিয়াটা একটা বুঝলেন। এবার আসি যে 498 এর সাথে সাথে কিছু সেকশনও অ্যাড হচ্ছে, 323 আইপিসি, 323, 325, 326 এবং 307-এর মতো কিছু সেকশন ঘোরাফেরা করছে। তো তোমার হচ্ছে এই যাচ্ছি তো কিছু 323, 325, 307-এর মতন কিছু সেকশন আপনারা পাবেন। এবার সেই সেকশন গুলোর মধ্যে আপনারা প্রথমেই যখন আপনাদের এগেনস্ট এই সেকশন গুলো রেজিস্টার হবে, আপনারা অবশ্যই দেখতে চাইবেন বা ইনভেস্টিগেশন অফিসারের সাথে কথা বলবেন যে ইনজুরি রিপোর্টটা কি রয়েছে। শুধু সেকশন গুলো লাগু বললেই তো হবে না, তার উপরে ইনজুরি, আপনার যে আইনজীবী আছে তার সাথে কথা বলবেন, যে বা ইনভেস্টিগেশন অফিসার আছে, যে এখানে সেকশনটা যেগুলো আসলো সেখানে ইনজুরিটা কি আছে, 323-এর মতন সেকশনে কি আছে, এগুলো সম্বন্ধে আপনাদের নলেজ রাখতে হবে। আপনাদের যে আইনজীবী থাকবে সে আপনাদের সমস্তটাই বুঝিয়ে দেবে। এরপর হচ্ছে দেখা যাচ্ছে যে আপনাদের যে ওয়াইফ বা হচ্ছে যে কমপ্লেনেন্ট, দেখা গেল হাজবেন্ডের উপর রাগের বশবর্তী হয়ে শ্বশুর শাশুড়ি, দেওর, ভাসুর, ননদ, যাকে বাড়ল তাকে তার নামে সব কেস দিয়ে দিল। তো প্রথম তো আপনাকে বেলটা নিতে হবে, সেটা তো গেল, সাথে সাথে আপনারা এই সমস্ত প্রক্রিয়াটার ইনভেস্টিগেশন অফিসারের সাথে কথা বলবেন, যে উনি যে সময়ে যে টাইমে এই ঘটনাটি বলছেন এবং ঘটনাটির কথা, যে হ্যাঁ এনারা সবাই মিলে তাকে মারধর করেছে, তাকে এক কাপড়ে বাড়ি থেকে বার করে দিয়েছে, চুলের মুঠি ধরে মেরেছে, অনেক কিছু যেটা এক্সট্রা লেখা থাকে, তো সেই সমস্ত বিষয়ে আপনারা ইনভেস্টিগেশন অফিসার যে আছে তার সাথে কথা বলবেন, যে এই যে যাদের যে সমস্ত ব্যক্তিদের নাম যে ওয়াইফ করেছেন, আদৌ সেই মুহূর্তে তারা সেই মুহূর্তে সেই স্থানে তারা প্রেজেন্ট ছিলেন কিনা, হয়তো আননেসেসারি তাদের নাম ঢুকিয়ে দিয়েছে, তারা হয়তো কলকাতাতেই নেই, তারা আছে কলকাতাতে বাইরে, হ্যারাসমেন্টের জন্য তাদের নাম দিয়ে দিয়েছে, এবং তাদেরকে কথা বলে, আয় সাহেবের সাথে কথা বলে তাদের টাওয়ার লোকেশন দিয়ে সমস্ত, যেহেতু এখনকার মোবাইলের যুগ, টাওয়ার লোকেশন দিয়ে সমস্ত কিছু দিয়ে তার সাথে ইনভেস্টিগেশন অফিসারকে সাহায্য করুন। আর এবার আসি আরো 498 থেকে আরেকটু বেরিয়ে আসি। এবার দেখা যাচ্ছে যে অনেক সময় 498টাও তার কাছে কাফি হলো না, এর বড় আরেকটু চাপ দেওয়ার জন্য কিছু মিথ্যা মামলা করে বসলো, 376 এর মতন অ্যালিগেশন দিয়ে দিল, দেওর ভাষাকে বিভিন্ন এখন যা চলছে 376 করে দিল, এগুলো চলছে, সেইগুলো 376 এবং পক্সোর, এই বিষয়টা নিয়ে আমি অন্য একদিন লাইভে আপনাদের এইটা বিষয় নিয়ে আলোচনা করব, আজকে এতটা বলছি না। আচ্ছা, এবার বিষয় হচ্ছে যে আরো কিছু পুরুষ বন্ধুদের থেকে বা ভাইদের থেকে আমার কাছে কোয়েশ্চেন আসে, যে দিদি বর্তমানে আমরা বিভিন্ন রকমের সাইবারের সমস্যার সম্মুখীন হচ্ছি, সাইবারের কি সমস্যা? সাইবারের সমস্যা হচ্ছে যে দেখা যাচ্ছে যে সাইবারের সমস্যায় এখনকার বর্তমান যুগে ইয়াং ছেলে মেয়েরা মানে এখন বিভিন্ন র‍্যাকেট গ্যাং টাইপের হয়েছে মেয়েদের কিছুটা, আজকে হয়তো বলবেন যে কিছু মহিলারাও দেখবেন তারা বলবেন যে হ্যাঁ দিদি মহিলাদের সম্বন্ধে এগুলো এগুলো বলছেন, কিন্তু আমি যে বললাম আমি একজন পেশায় আইনজীবী, আমাকে নিরপেক্ষ ভাবে সবকিছুটা দেখতে হয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে তো আমাকে তো তাদের জন্যও তো কিছুটা
বলতে হবে, এবং তাদের অ্যাওয়ারনেসের জন্য বা তাদের তারা যাতে এই ধরনের ক্রাইমের সাথে তারা যুক্ত না হয়ে যায়, বা তাদেরকে কিছুটা যদি আমি আমার কথার মাধ্যমে বা আমার কথার, জানি না তারা কতটা সেটাকে নেবে, আমি বর্তমানে বলবো যে কিছু আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল বলা ভুল, অল ওভার ইন্ডিয়াতে এখন কিছু ক্রাইম চলছে, কিছু মহিলা রিলেটেড একটা গ্যাং টাইপের চলছে। রাত্রেবেলা দেখা যাচ্ছে যে হঠাৎই আপনার ফোনে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে হাই হ্যালো কেমন আছো, বা ইংলিশে কেমন আছো কি নানান বৃত্তান্ত, সমস্ত প্রেমালাপ শুরু হয়ে গেল। আপনার একটু ইচ্ছা করলো যে আমি একটু মেসেজ করি, আপনি দু চারটে মেসেজ করে দিলেন, ব্যাস তখন থেকে প্রেমালাপ শুরু, একে অপরের মেসেজ আদান প্রদান চলছে। হঠাৎই দেখছেন আপনার ফোনে একটা ভিডিও কল, একটু একটা ভিডিও কল, ভিডিও কলটা আসার পরে দেখছেন যে ওপাশ থেকে একটা কোনো নেকেট মহিলা, এটা লাগবে না, তো দেখছেন যে ফোনের ওপাশ থেকে দেখছেন যে কোনো নেকেট একটা মহিলা দাঁড়িয়ে আছে, বা একটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হট করে সেটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিল, স্ক্রিনশটটা নিল, নেওয়ার পরেই আপনার ফোনে খানিকক্ষণ পরেই আপনার মেসেঞ্জারে কল বা হোয়াটসঅ্যাপে কল বা ফোনে আপনার ফোনে কল যে আমি এই ধরনের, যে তোমার সাথে এই যে ছবিটি আছে আমি তুলেছি, আমি এটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেব, তোমাকে ব্ল্যাকমেল করব, আমার না হলে তুমি এরকম যদি চাও যে এটা বন্ধ করতে, তাহলে আমাকে কিছু টাকা পয়সা দাও, এই বলে আপনাকে একটা, আপনি একটা প্রতারণার শিকার হয়ে গেলেন। তো প্রথমে বলবো, আগে আমি বলবো যে এই ধরনের ম্যাটারে যখনই আসছে, এরকম অচেনা অপরিচিত মানুষের সাথে বন্ধুত্ব করবেন না, একদমই করবেন না। আগে চিনুন, জানুন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে হলো তার সাথে একবার কেন 10 বার কথা বলুন, কিন্তু অপরিচিত কোনো মানুষের সাথে বা ব্যক্তির সাথে এই রাত বিরাতে যে ফোনগুলো আসছে, আপনাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে সম্মুখীন আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। তো এই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে, হ্যাঁ বাই চান্স আপনি করলেন না, ঠিক আছে, তার পরেও দেখা যাচ্ছে যে আপনি আবেগপ্রবণ হয়ে বা কোন একটা মুহূর্তে আপনি করে ফেললেন, ফোন কল করে ফেললেন, ভিডিও কল করে ফেললেন, সেক্ষেত্রে কি করবেন, সাথে সাথে যখন এরকম ধরনের ফোন আসছে বা কোনো টাকার ক্লেম আসছে, আপনি একটি টাকাও দেবেন না, একটি টাকাও দেবেন না, কি করবেন, সাথে সাথে আপনি আপনার নিকটবর্তী যে থানা আছে সেই থানাতে একটা অভিযোগ করবেন, সাথে সাথে আপনার যে সাইবার যে আছে সাইবারে গিয়ে আপনি একটি অভিযোগ করবেন। আর যদি দেখছেন যে এই অভিযোগ নিচ্ছে না, তাহলে আপনার নিকটবর্তী যে আইনজীবী আছে আইনজীবীর সাথে কথা বলবেন, আপনি যদি লিখতে না পারেন সে তার ভাষায় সমস্ত কিছু আপনার বক্তব্যটা তার মতন আইনি ভাষায় সে লিখে দেবে। এরপর আসছি যে দেখা যাচ্ছে কি যে আপনাদের যখন এই ফোন কল গুলো আসছে, তারপরে আপনার আপনাদের ফোনে আসবে দেখবেন কোনো পুলিশ অফিসার একদম ছবি টবি পরে মাথায় টুপি টুপি দিয়ে, আমি এই থানা থেকে বলছি ওই থানা থেকে বলছি, আপনার নামে এই কেস হয়েছে, আপনি আপনি এখানে আসুন না হলে টাকাটা দিন, 50,000 টাকা জরিমানা হয়েছে, এইগুলো কিন্তু সম্মুখীন হবেন। আরো একটা এই সাইবার রিলেটেড বলি যে আপনি হয়তো আছেন ফোন নিয়ে ঘাটছেন, কাটাকাটি করছেন, এর মধ্যে আপনার হয়তো কোনো একটা লিংকে কোনো নোংরা ভিডিও বা কোনো কিছু যেটা এখন বর্তমান সময়ে আপনার দেখতে ইচ্ছা করলো, আপনি সেই লিংকে ঢুকলেন, দেখবেন যে কোনো সময় যে ওই লিংকে না গিয়ে আপনাকে অন্য আরেকটা লিংকে নিয়ে চলে যাবে, সেখানে আপনার আধার চাইবে, আপনার প্যান চাইবে, বা এমনও ক্ষেত্রে কিছু কিছু হয়েছে যে আমি গাড়ি দেখতে চাই, শুধু ভিডিওই নয় আমি গাড়ি দেখতে চাই, গাড়ি দেখতে চাই বলে আপনি একটা লিংকে ঢুকলেন, আপনাকে নিয়ে চলে গেল আরেকটা আরেকটা দিকে, সেখানে আপনি আধার চাই, ভোটার চাই, বিভিন্ন রকম আপনার কাছে জিনিস চাইছে। তাহলে
সেইগুলো সেই সমস্ত জিনিস আপনারা অ্যাভয়েড করে চলুন। যদি আবার কোনো কারণে চলে যান সেই সমস্ত লিঙ্কে, স্টেপ প্রত্যেকটা, আজকে আমার কথাটা জানি না আপনারা কতটা শুনছেন বা কতটা মাথায় নিচ্ছেন, একটু এগুলো শোনার চেষ্টা করবেন। এবং আপনারা, আমি অনুরোধ করছি যে এই সমস্ত বিষয় থেকে আপনারা এড়িয়ে চলবেন, তাহলে ভবিষ্যতে আপনারা কোনো ঝামেলায় পড়বেন না। আর যদিও আপনারা ঝামেলার মধ্যে পড়ে যান, তাহলে সাথে সাথে থানায় যাবেন, থানায় গিয়ে একটা জিডি কমপ্লেন করবেন এবং সিমিলারলি একটা সাইবারে একটা কমপ্লেন করবেন। আচ্ছা, এটা একটা বিষয় যে বিভিন্ন মামলার হওয়ার আগে থেকে কি করে প্রিকরেশন বলে দিলাম। এবার আসছি কিছু অল্প বয়সী, একদিনে তো লাইফে অ্যাকচুয়ালি সবকিছু বলা সম্ভব হয় না, তোমার একদিনে সবকিছু কি করে বলবো বলুন আপনাদের। যাই হোক, আপনাদের জানার থাকলে কোনো বিষয় লাইভ এর শেষে আমার স্ক্রিনে দেখবেন নাম্বার আছে, প্রয়োজনে কল করবেন, বলে দেব, কোনো কোথাও প্রবলেম হলে সেটা বুঝিয়ে দেব। যাই হোক, আরেকটা বিষয় আমি আজকে আপনাদেরকে বলি, দেখুন দেখা যাচ্ছে যে কখনো কখনো এই যে একটা ইয়াং জেনারেশনে যেটা চলছে, ছোট 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 ভাই বোনেরা, জানি না আমাদের সময় এরকম প্রেম টেম ছিল না, বর্তমানে দেখছি খুব ছোট ছোট বাচ্চারা একটুতেই প্রেমে টেমে পড়ে যাচ্ছে, একজনকে নিয়ে মানে সাথে সাথে চলে যাওয়ার প্ল্যানও করছে। যেমন 12, 13, 14, খুব বেশি 15, 16 বছরের মেয়েদের দেখতে পাচ্ছি এই ধরনের এরা সম্মুখীন হচ্ছে, তোমার একটি ইয়াং ছেলের সাথে, আরো কথার কথা 22, 23, 25 বছরের একটি ছেলের সাথে, একটি 15, 16 বছরের মেয়ের মধ্যে একটা ভাব ভালোবাসা হয়ে গেল। তো যখনই বাড়িতে এই বিষয়গুলো জানাজানি হচ্ছে, মেয়েটি বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে বা বকাবকি যখনই করছে, তখনই মেয়েটি কি করছে, ছেলেটির হাত ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। যখনই ছেলেটিও বুঝতে পারছে না যে পরবর্তীতে এই যে পালিয়ে যাওয়ার ফলে পরবর্তীতে যে কোন সিচুয়েশনের সম্মুখীন হবে, ছেলেটি তখন তো আবেগে প্রেমে ভেসে আছে, সেই মুহূর্তে কি পরিস্থিতি পরবর্তীতে হবে তার জানা নেই, হয়তো জানলে সেই বিষয়গুলো দিকে অবশ্যই দৃষ্টিপাত করত। আজ যখন যে মেয়েটি প্রেমে পড়ছে এবং মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে আসছে, সেও প্রেমে বশবর্তী হয়ে ছেলেটি এবং মেয়েটি হয়তো কোথাও পালিয়ে যাচ্ছে, এর মধ্যে এই যে বয়সটি মেয়েদের 18 বছরের নিচে, 18 বছরের নিচে যে মেয়েদের খুব তাড়াতাড়ি এই এই ধরনের ম্যাটারে পক্সো মামলার সাথে জড়িয়ে যাওয়ার প্রবণতাটা বেশি হয়ে যাচ্ছে। তখন বলবেন যে দিদি পক্সোটা কিভাবে এর মধ্যে আসছে, তো 18 বছরের নিচের যে সমস্ত নাবালিকারা আছেন, যে সমস্ত মেয়েরা আছেন, তারা রাগ করে বাড়ির বা বাবা বকাবকি দিল বা এই ছেলের সাথে রাজি না, একটু বকাঝকা করলো, চলে গেল, ছেলেটিকে নিয়ে পালিয়ে গেল, ছেলেটিকে নিয়ে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পরে এক সেকেন্ড, বাবলু পাল বলছেন যে 498 কেস তুলছেন না কিন্তু ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, তো এটা ফোন ডিভোর্স, আপনার ডিভোর্স হয়ে গেছেন বলছেন আর 498 কেস চলছে না, মেয়েটির কাছে কি সমন গেছে আপনার তো জানি না, আমি বলতে পারবো না যে আপনার 498, এটা জানিয়ে দিলে ভালো হয়। তো 498 কেসটা এখন কোন স্টেজে আছে আমি তো ঠিক বলতে পারবো না দাদা। আর প্রথম কথা হচ্ছে যে সমন কি মেয়েটিকে পাঠানো হয়েছে, যদি সমন তাকে পাঠানো হয় এবং সমন পেয়ে যদি সে না আসে, কটা ডেট মিস হয়েছে জানি না, তাহলে এটা তো প্রথম কথা হচ্ছে তো ওয়ারেন্ট ইস্যু হবে, আর
সেটা এবার দেখতে হবে দাদা বলতে। এইভাবে আপনি তো ফোন লাইনটির কোন স্টেজে আছে, কোন ম্যাটারটা কোন স্টেজে পড়ে রয়েছে, সমনটাকে পাঠানো হয়েছে কিনা সেটা তো ঠিক আমি বলতে পারছি না, না দেখে আপনাকে কি করে বলি বলুন। লাইভের পরে প্রয়োজন হলে যোগাযোগ করুন, আমি দেখে দিচ্ছি বা বলে দিচ্ছি আপনার যা কোয়েশ্চেন আছে। আচ্ছা, এবারে যে বিষয়টিতে কথা বলছিলাম আমরা, যে ছোট ছোট বাচ্চাদের যে এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা, বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে এবং পালিয়ে যাওয়ার পরে মেয়েটির পরিবার থানায় গিয়ে, স্বাভাবিক যখন আপনার বাড়ির সন্তান খুঁজে পাবেন না, একটা 18 বছরের নিচে একটি মেয়েকে যখন খুঁজে পাবেন না, সেটা প্রত্যেক পরিবারের মা বাবারাই এই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থানায় যাবেন এবং থানায় গিয়ে একটি কমপ্লেন করবেন যে আমার মেয়েকে একটি মিসিং ডায়েরি করবেন। তারপরে যখন দেখছেন যে কিছু কিছু ম্যাটার আছে যে সত্যি হয়তো হারিয়ে গেছে, তাকে সত্যি সে একটা খুব খারাপ সিচুয়েশনের মধ্যে আছে, এরকমও কিছু ঘটনা আছে, আবার যে কোনো ছেলেকে ফাঁসানোর জন্য জানেন যে বাড়িতে সেই মেয়েটি ছেলেটির সাথে প্রেম করছে, হয়তো ওখানে গিয়ে পাবে সবকিছু, জানে, তারপরেও একটা কেস করছেন যে আমার মেয়েকে অসৎ উদ্দেশ্যের জন্য ভুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। তারপরে এই মেয়েটিকে যাই হোক থানা থেকে কোনোভাবে তাকে রিকভারি করা হচ্ছে, অনেক সময় সে এত দূর দূরান্ত পালিয়ে গিয়ে বসে থাকে, কলকাতার বাইরে চলে যাবে বা অন্য অন্য একটা স্টেটে গিয়ে চুপচাপ লুকিয়ে বসে থাকবে, হয়তো মোবাইল লোকেশন দিয়েও তাকে খুঁজে বার করা সম্ভব হয় না। দিনের পর দিন এইভাবে পড়ে আছে, দেখা যাচ্ছে মেয়েটি প্রেগনেন্ট হয়ে চলে এসেছে বা মেয়েটিকে খুঁজে পাওয়া গেছে, তখন যখন তুলে নিয়ে আসার পরে মেয়েটিকে রিকভারি করার পরে যখন সে জবানবন্দিতে যে কথাগুলো বলছেন, সেইগুলো থেকে অনেক সময় পক্সো মামলা রেজিস্টার হয়ে যাচ্ছে, না আমি ভাব ভালোবাসা করে তার সাথে পালিয়ে গেছিলাম বা আমরা একে অপরের সাথে বিয়ে করেছিলাম, বা দেখা যাচ্ছে যে কদিন থাকলো, থাকার পরে তাদের মনোমালিন্য হলো না, মতের বিরোধ হলো, একে অপরে ওখান থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে 160 করে বা গোপন জবানবন্দিতে ছেলের এগেনস্টে কিছু একটা বলে দিল, ব্যাস কি হলো, ছেলেটি জেলে চললো, মামলা বক্সো। আর বক্সো মামলা মানে জানেন আপনারা কোন স্টেজে যেতে পারে, কি হতে পারে সেটা আপনারা খুব ভালো করে জানেন। তো এই সমস্ত বিষয় থেকে আমি আমার ভাইদের বলবো যে 18 বছরের নিচে যারা রয়েছে তাদেরকে বোঝাও, তাদের হ্যাঁ ভালোবাসা হতে পারে, প্রেম হতে পারে, অনেক কিছু হতে পারে, তবে সেই জায়গাটা একটা জায়গায় পর্যন্ত তোমরা সীমিত রাখো, যে 18 বছর যদি তোমাদের মধ্যে ভালোবাসা থাকে তাহলে তো সম্পর্ক ভেঙে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই, তাকে যদি পালিয়ে নিয়ে যেতে হবে কেন, দুই পরিবারেরই চিন্তা, তোমার নামে ছেলেটির নামে কেস করলো, তার মা বাবা ছেলেটির মা বাবা পালিয়ে বেড়াচ্ছে, যদি তাকে না ছেলেটিকে না ধরতে পারে বা মেয়েটিকে না ধরতে পারে, ছেলের মা বাবাকে ছেলেটির মা বাবাকে থানায় এনে বসিয়ে রাখবে। সেই সমস্ত যে পরিস্থিতির সম্মুখীনরা মা বাবারা হন, যখন এসে হাউ হাউ করে কাঁদেন যে দিদি কি করব, ছেলে তো মেয়েটিকে নিয়ে চলে গেছে, আমি কি করব, তখন তখন কি যে তোমরা যে ছোট ছোট বাচ্চারা একে অপরের সাথে চলে গেলে, তখন তো মা বাবার কথা তো ভাবলে না, যে আমরা তো চলে যাচ্ছি কি হবে এখন তাদের। তো আমার মতে এই ধরনের পরিস্থিতির শিকার হওয়ার আগে তোমরা 18 বছরটা মেয়েটির কমপ্লিট হোক, তারপরে তোমরা যেটা তোমাদের ভালোবাসার পরিপূর্ণতা পাওয়ার জন্য যেটা করণীয় সেটা করো, বা তোমরা মেয়েটি যদি, হ্যাঁ এর বড় দেখা যাচ্ছে না, মেয়েটিকে জোর জবরদস্তি করে কোথাও বিয়ে দিয়ে দিচ্ছে, সে তাকে রাখা যাচ্ছে না, বিয়ে দিয়ে দিচ্ছে, কি করব, তাহলে মেয়েটিকে থানায় এসে যোগাযোগ করতে বলো, চাইল্ড ওয়েলফেয়ার আছে, কৃষালয় আছে, যে আমাকে পড়াশোনা করতে দিচ্ছে না, আমাকে জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে দিচ্ছে। যদি থানা পুলিশে যেতে ভয় করে, তাহলে কোনো যারা এই সমস্ত বিষয়ে সমাজ সচেতনতার বিষয়ের উপরে কাজ করে তাদের সাথে কথা বলো, বা কোনো আইনজীবীর সাথে কথা বলো যে আমার এরকম প্রবলেম হচ্ছে,
আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, আমি কি করব? এই সমস্ত বিষয়ে জানো, তোমরা এই হঠকারী ডিসিশন গুলো না নিয়ে, কেননা তুমি তো হয়তো মেয়েটি চলে এলো মা বাবার কাছে, কিন্তু ছেলেটি যখন দিনের পর দিন জেলে থাকছে, তাকে হয়তো বের করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই সমস্ত বিষয়বস্তুর উপরে একটু নজর দিতে হবে এবং বুঝে শুনে সমস্ত স্টেপ ফেলতে হবে, তাহলে হয়তো আশা করছি কিছুটা আইনের এই মারপ্যাঁচের মধ্যে থেকে কিছুটা অন্তত আমরা বেরিয়ে আসতে পারবো। কিছুটা আমাদের সিক্স সেন্স ব্যবহার করতে হবে। তোমরা কিছু ডিসিশন নেওয়ার আগে কোনো আইনের লোকের একবার কেন 10 বার তাদের কাছে জিজ্ঞাসা করো, কনসালটেন্সি একবার কেন 10 বার তাদের কাছে নাও, জিজ্ঞাসা করো দিদি এই সমস্যা হচ্ছে আমি কি করব, বা তোমার নিয়ারেস্ট যে আছেন কাছের, বা আপনার যে ভরসাযোগ্য যে আইনজীবী, জিজ্ঞাসা করে নাও যে এরকম হচ্ছে আমরা কিভাবে কি এগোবো। যাই হোক, আজকে লাইভে দুটো তিনটে ছোট ছোট টপিকস নিয়ে বললাম, আর যেটুকু পেরেছি, জানি না আপনারা কতটা সেটা বুঝতে পেরেছেন। কোনো বিষয় থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি জানাবো, আর যদি কোনো বিষয় থাকে আমাকে স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন, আমি জানিয়ে দেবো আপনাদের। আর পরবর্তী বিষয়ে আপনাদের কোন বিষয় নিয়ে জানার আছে, যদি কমেন্টস গুলো আসে যে আমি এই বিষয় নিয়ে পরবর্তী লাইভে দিদি আমি এই বিষয়গুলো নিয়ে একটু শুনতে চাইছি, তাহলে আশা করছি সেরকম দুটো তিনটে টপিক নিয়ে এসে বলবো, আপনাদের জানানোর চেষ্টা করব। আজকের মতন এখানেই লাইভ শেষ করছি, নমস্কার।